ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। আপনারা সবাই জানেন যে গত ছয় মাস সময় দেওয়া হয়েছিল ত্রিপুরা রাজ্য গভর্নমেন্টকে যে সমগ্র শিক্ষা আন্দোলনে যারা নন টিচিং টিচিং স্টাফ তাদেরকে রেগুলারেশন করে দেওয়ার জন্য বা রেগুলার পে স্কেল দেওয়ার জন্য, কিন্তু তা করেনি। তারপরে আমরা বাধ্য হয়ে কন্টেম অফ কোর্ট কেস আমরা করেছি। আর ইতিমধ্যে গভর্নমেন্ট বিগত একুশ অর্থাৎ গত একুশ সেপ্টেম্বরে যে ঘোষণা করেছেন, কিন্তু সেটা মাননীয় ডাবল বেঞ্চ যেটা রায় ঘোষণা করেছিল তার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তো ওইটা আমরা টোটালি মেনে নিতে পারছি না, এবং কোর্ট যে রায় দিয়েছে তার এগেনস্টে টোটালি ভুল ব্যাখ্যা দিয়ে এটা ঘোষণা করা হয়েছে। তো আমরা এটা যথেষ্ট নিন্দনীয় এটাই বলবো। তাই আমরা আগামী এক অক্টোবর দুই সেই তারিখে আমরা একজোট মঞ্চ হয়ে একত্রে আমরা ভরা জমায়েত করব এডিসি হেডকোয়ার্টার কুমলুঙ্গে। তো তার জন্য আমি সকল আমাদের কর্মীদেরকে আমি আহ্বান রাখব সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে সবাই যেন ওই জমায়েতে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি আমার বিনম্র অনুরোধ থাকব। নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ এবং সমগ্র শিক্ষা আন্দোলনে যারা কষ্ট বা কর্মী আছে ওনাদেরকেও আমি বিনম্র অনুরোধ রাখছি এবং রাখব যেন সবাই ওই জমায়েতে আমরা অংশগ্রহণ করে জমায়েতটাকে আমরা সাফল্য মণ্ডিত করে তোলার জন্য।